আজকে আমাদের আলোচনা দুই রাকাত সালাত। মূলত রাতে অন্তত দুই রাকাত সালাত, সেই নিয়েই আজকের আলোচনা। দুই রাকাত সালাত, দুই রাকাত নফল সালাত, এমন সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সনাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের অসুবিধা সুবিধা আছে, প্রয়োজন আছে, সে যেন তার প্রয়োজনকে চাওয়ার জন্য আর অসুবিধার বিপদ থেকে বাঁচার জন্য দুই রাকাত সালাত আদায় করে ধৈর্য সহকারে আমার কাছে চাই, তাহলে আমি সেটা ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। হে পৃথিবীর মানুষ, যারা আল্লাহকে এক বলে মানো, কিয়ামত হবে বলে বিশ্বাস করো, তারা তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, চাইলেই হবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে, আর বিপদ চলে আসলে সে নিয়ে একেবারে বিভিন্ন ভাবে কলকৌশলে লেগে যেতে হবে, এটা নয়। প্রথমত বিপদকে ধৈর্য দিয়ে এড়াতে হবে, তারপরে পরিকল্পনার পরে। আগে কিছু বললেন না, তার ধৈর্য হলো না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আদাফলাহুল মুমিনুন আল্লাযীনা ফি সলাতিহিম খাশুউন। ওই সব মানুষ সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করল, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো, যা সফল হলো তারা। যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফীহিমা। কেউ যদি দুই রাকাত সালাত আদায় করে আর তাতে অলসতা না করে, এমনিতেই খামখেয়ালি দুই রাকাত সালাত আদায় করা আর মনোযোগ সহকারে এটা চাইব, আমার বিপদের কথাটা বলবো, এর প্রস্তুতি নিয়ে সালাত আদায় করা, দুটো এক নয়। যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করল, মনোযোগ সহকারে অলসতা করল না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামরিহি, তাহলে তা আল্লাহর অতীতের সব পাপ ক্ষমা করে। তাহলে মো ভালো মানুষ এখন যা বলবে সেটা সহজে কবুল হবে। দুই রাকাত সালাত আদায় করল ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে মনোযোগ সহকারে, অলসতা সহকারে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইযনুবু যানবান, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, ফায়াকুম, তারপর সিদ্ধান্ত নেয় যে অজু করে দুই রাকাত সালাত আদায় করবে, হয়তো তা তারপর অজু করে, সুমায়াকুম, তারপর দাঁড়ায় ইসলি রাকাতায় দুই রাকাত সালাত আদায় করে, সুমায়াস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ক্ষমা চাইতে হবে দুই রাকাত সালাত আদায় করে, এটা আরো অত্র হাদিসে প্রমাণ হবে। দুই রাকাত সালাতের পরে আবার তাকে বলতে হবে। তো যে কোনো পাপ করলো, যে কোনো পুরুষ নারী তারপর ওযু করলো, দুই রাকাত সালাত আদায় করলো, তারপরে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বিভিন্ন সময়ে এমন জায়গাতে বলা আছে যে চাওয়াটা সাধারণত রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পরে হবে, তাহলে সবচেয়ে উত্তম সময় হবে। তাতে বলা আছে যে হাত তুলে চাইবে,
তাতে যদি মনে করে যে এখনই দিতে হবে, তাহলে হাত এই পর্যন্ত মানে মুখ বরাবর উঁচু করে উঠাবে, আর যদি স্বাভাবিক চায় তাহলে এইভাবে চায়, হাত জমা করতে হবে এমন কোন বিবরণ প্রমাণ করা যায়নি। ওই সময় ইসমে আজম পড়তে হবে, ওই সময় দরুদ পড়তে হবে, আর কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে। আরো বলা আছে ঘুমানোর সময় অজু করে ঘুমাবে, তারপরে রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পরে সুন্দর করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে হাত উঠিয়ে কান্নাকাটি করে বিষয়টি পেশ করবে। আপনার বিষয়টি তাকে বুঝাতে হবে যে ঘটনা এই, হোমসিকালি বললে হবে না, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছেন, সেখানে অত্র নিয়মটি বলা আছে এবং তা বিভিন্ন দিন বলেছি। বিশেষ প্রার্থনা বক্তব্য দেখুন, বিশেষ প্রার্থনা তাতে বিস্তারিত দেওয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাযা রাজুলু আহলাহু মিনাল লাইল, যখন কোনো মানুষ রাতে তার পরিবারকে জাগায়, নিজেও পড়ে স্ত্রীকেও পড়ার জন্য জাগায়, ফসল্লায় দুইজন মিলেই সালাত আদায় করে একসাথে, বা সাল্লা জামিয়ান একসাথে সালাত আদায় করে, একসাথে সালাত আদায় করলে আগে পিছিয়ে দাঁড়াতে হবে, মানে মহিলাদের সালাত পুরুষের সাথে নয় জামাতে হবে না, ওরা ভিন্ন প্রকৃতির মানুষ, কাজে ওরাও মানুষ কিন্তু আপনার সাথে জামাত হবে না, আপনার মা হলো হবে না, আপনার বোন হলো হবে না, স্ত্রী হলো হবে না, পৃথিবীর কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়াতে পারবে না, পিছনে দাঁড়াতে হবে। দুরেকাত সালাত আদায় করলো, তাহলে কোতে বাপে দাকির মত থাকে, যারা আল্লাহকে খুব বেশি বেশি ডাকে ওদের একটা তালিকা আছে, সেই তালিকাতে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখে দাও, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে প্রস্তুতিতেই করতে হবে সব মিলে, এটাই বোঝা যায়। আমরা দুরেকাত সালাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এবার চলেন যাই অজু করে দুরেকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা উযুই হাজা, কেউ যদি এই আমার মতো করে অজু করে, মানে সুন্দর করে অজু করে, অজুর আবার সুন্দর আছে, সেটা হলো তাড়াহুড়া করা হবে না, প্রত্যেকটা অঙ্গ ভালো করে তিনবার করে ধুইতে হবে। কেউ যদি আমার মতো করে অজু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফী শাইইন, আর দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে মনে মনে কোন বিষয়ে কথা না বলে, তাহলে দেখেন তো মনোযোগ সহকারে প্রস্তুতি নিয়ে আল্লাহ আকবার বলার সাথে সাথে এক মিনিট পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন, কোনো হিসাব নাই, অনেকক্ষণ পরে দেখছেন ওরে আমি তো সালাত আদায় করছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার মতো অজু করলো আর দুই রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোন বিষয়ে কথা বলল না, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। বুখারী মুসলিম, এই কথা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখের কথা, এটা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি মাত্র, আমি একজন অনুবাদক মাত্র। আমি সাধারণত মানুষের সামনে যখন দাঁড়াই তখন নিজের কোনো কথা নিয়ে বা কোনো কেসা কাহিনী নিয়ে দাঁড়াই, এটা আমার গতিবিধির মধ্যে নেই। উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো পুরুষ নারী, যে কোনো পুরুষ নারী, অজু করলো সুন্দর করে অজু করলো, দেখলেন সরাসরি হাদিসে চলে আসলো, আল্লাহ নবী বলছেন অজু করলো সুন্দর করে অজু করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি,
মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে আগের হাদিসে ছিল মনে মনে কথা বলল না, আর এ হাদিসে শব্দ আসলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আমার এটা হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো, আমি খুব বিপদে আছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে বিষয়গুলো এরই মানে হলো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই কাজ সালাত আদায় করলো, ওয়াজাব আল্লাহর জান্নাত, সে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম, বিবেচনা আমার আপনার নয়, বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন তার জন্য জান্নাত জরুরি। অজু করে দুই কাজ সালাত, আমাদের এখন কথা চলছে অজু করে দুই কাজ সালাত। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ফজরের সালাত আদায় করলেন, ফাদাল্লা বিলাল, দিয়েই বিলালকে ডাকলেন, সালাম ফিরার পরে বলছেন বিলাল বিমাসাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি জান্নাতে আমার আগে গেলে কি হবে, কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে, মা দেখা বল জান্নাত কাতিলা সমেত খাসখাসা থাকা আমি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা কেন বলো বেলাল কি কারণ? অন্য হাদিসে এসেছে আইয়ু আমালিন আরজাইন্দাক, এমন কি আমল করো তুমি যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমল দিয়ে আমি নবীর আগে আগে হাঁটো, বলো দেখি সেটা কি, কি এমন আমল তোমার কাছে আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী, হ্যাঁ আমি এই আমলের কারণেই রাসূলের আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটি, বলো তো সেটা কি? তখন বলছেন আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাযদান তো করতে ইল্লা সালাতুল আকাতায়, আমি যখনই আজান দিয়েছি তখনই দুই রাকাত সালাত আদায় করছি, আজান দিলেই দুই রাকাত সালাত আদায় করি, এটা আমার গতি নীতি বিধি, এটা আমি করি, আজান দিলে দুই রাকাত সালাত আদায় করি। আর ওমা আসাবানি হাদা সংকাত্ত তাওয়াত্তু ইন্দা, যখনই আমার ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করি, ও রাইত আল্লাহ লিদায় আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করি যে যেহেতু ওযু করলাম এই দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন বেহমা বেলাল, বুঝেছি এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তো প্রমাণটা তো মানে খোলাখুলি কথাটা তো আল্লাহ রাসূল করলেন, উনি তো আর জানেন না যে আমি কেন রাসূলের আগে হাঁটছি, আল্লাহ রাসূল যখন বললেন যে কি এমন আশাবাদী তুমি আমলের উপরে, বলো সেটা কি, তো উনি তখন এই আমল দুটো বলে ফেললেন, প্রয়োজনে আমলের কথা বলা যায়, এই আমল দুটো বললেন, তো আল্লাহ রাসূল তো আর বললেন না যে না এটা নয় এটা নয়, তো আল্লাহ রাসূল বললেন বেহেন, হ্যাঁ এই দুটা কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, অজু করে দুই রাকাত সালাত। আপাতত আমরা অজু করে দুই রাকাত সালাতের কথাটি শেষ করলাম, চলে মসজিদে ঢুকেই দুই রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলে সে যেন দুই রাকাত সালাত আদায় না করে না বসে, সে যেন দুই রাকাত সালাত আদায় করে তারপরে বসে। হাদিস বুখারী মুসলিম। এই সালাত সময়ের সাথে নির্ধারিত নয়, সূর্য মাথার উপরে থাকে, সূর্য ডুবতে যায় সূর্য উঠতে যায়, এর সাথে কোনো সম্পৃক্ত নয়, এটা হলো মসজিদের হক। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদ লিল্লাহ, আল্লাহ বলেছেন আল মাসাজিদ লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যার কারণে মসজিদে সালাত হবে, মসজিদে আসতে হবে, মসজিদের কথা হবে, মসজিদ নির্মাণ করতে হবে স্বার্থ ছাড়াই, কোনো প্রকার স্বার্থ হবে না। আমি আর আপনি বুঝতে না পারলে আল্লাহ কিন্তু বুঝতে পারছেন, কাজে একমাত্র স্বার্থ ছড়াই হবে মসজিদ, আল মাসাজিদ লিল্লাহ, মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাসাজিদ লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তা আল্লাহর যে ঘর আপনি এমনি বসবেন, অনুমতি নেন তাহলে ঘর আল্লাহর কাছে,
তো গণমতিকে বলবে যে আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, এইটা কি হবে? মানুষ কি সেখানে কথা বলতে পারবে? মানুষ থেকে কথা বলতে পারবে না, নবী ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারে না, তো জিব্রাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ কথা বললেন মূসার সাথে। পাকড়া নয় মূসা, জুতা খুলুন, আপনি তো পবিত্র স্থানে আছেন। তো আল্লাহর সাথে কথা বলার পদ্ধতি কি? দীর্ঘাত সালাত, দীর্ঘাত সালাত আদায় করুন। এখন অনুমতি হয়ে গেল বসে, মসজিদে ঢোকে বসে পড়া নেহের তন্ময়। যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে দীর্ঘাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদ, আমি একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। আমি জাবের একদা আমার প্রয়োজনে নবীর কাছে আসলাম, তখন তিনি মসজিদে। তো আমি মসজিদে আসতে তিনি বলছেন সল্লি রাকাতান, জাবের দীর্ঘাত সালাত আদায় কর, দীর্ঘাত সালাত আদায় করে বস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইযা দাখালা আহাদুকুম মসজিদা ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে ঢুকে যখন ইমাম খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, চলাকালীন কেউ যদি তোমাদের মসজিদে ঢুকে, ফালিসাল রাকাতাইন ফালিতাসাদ্দুক, সে যেন দূরে কাজ সালাত আদায় করে আর সংক্ষিপ্ত করে। তার মানে খুতবা চলাকালীন দূরে কাজ সালাত আদায় করতে হবে, বসতে পাবে না, স্বাভাবিক টাইমে তো বসতে পাবে না, পাবেই না, খুতবা চলছে। হাদিস আমাকার আপনাকে বিবেচনা করতে হবে না, সব বুখারি মুসলিমের হাদিস। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে তো ও বসতে পাবে না, আগে দুই রেখা সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু বলছেন যে একটা লোক মসজিদে ঢুকে বসে পড়েছে, তো আল্লাহর রাসূল বলছেন কুম সাল্লি রাকাতান, উঠো দুই রেখা সালাত আদায় করো। আল্লাহর রাসূলের চোখে পড়েছে, তখন তাকে বলছেন খুতবা চলাকালীন, মানে খুতবা বন্ধ করে জরুরি প্রয়োজনে ইমাম মুক্তাদির সাথে কথা বলতে পারে, মুক্তাদিও খতিবের সাথে কথা বলতে পারে, আজানের পরে কিন্তু আপোষে কথা বলা নিষেধ। আপোষে কেউ কথা বলে কাউকে কিছু করতে বলতে পারবে না, হাতের ইশারায় বলতে হবে খুতবা চলছে বা আজান হয়ে গেছে, বসেন বা উঠে যান, মানে মুখ বন্ধ। তাহলে কয়েকটা হাদিস একই রকম হয়ে গেল যে মসজিদে ঢুকে বসা যাবে না, যদি সালাত আদায় করতে না পারেন তাহলে দাঁড়িয়ে কথা বলে চলে যান, বসলে অনুমতি নিতে হবে। কার কাছে অনুমতি নেবেন? মসজিদ যার, তার কাছে। মসজিদ কার? আল্লাহ। তো কিভাবে অনুমতি নেব? কথা বলাতে যায় না, তো দূরে কাজ সালাত, এটাই পদ্ধতি, কথা বলাতে যাবে না। তো পদ্ধতি কি? তাহলে পদ্ধতি দূরে কাজ সালাত। তাহলে এখন বুঝবেন যে আমার কি হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, আমি এখন বসতে পারি সম্মানিত মসজিদে মুসল্লি। অত্র বিষয়টুকু আরো জোরালো ভাবে পেশ করতে চাচ্ছি এই জন্য যে বহু মানুষ মসজিদে ঢুকে বসেন বা বসার প্রয়োজন মনে করেন বা বসার প্রমাণে কিছু ধর্মীয় নিয়ম কানুন পেশ করার চেষ্টা করেন, এই হাদিসগুলির পিছনে কোন পথ, কোন পদ্ধতি, কোন বক্তব্য, কোন কলা কৌশল কিয়ামত পর্যন্ত টিকবে না। মসজিদে বসতে চাইলে আগে দূরে কাজ সালাত আদায় করতে হবে, এছাড়া কোনো পথ নেই। তারপরে চলেন দূরে কাজ সালাত, ফজরের সালাতের পরে, সূর্য ওঠার পরে, যার নাম ইশরাক, সূর্য ওঠার পর পরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা ইযকুরুল্লাহ,
তারপর বসলো, আল্লাহকে ডাকতে থাকলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বল, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত, ও সাল্লা রাকাতাইন, সূর্য উঠে গেলে দুই রাকাত সালাত আদায় করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু আজর, হাজ্জাতিন ওয়া উমরা, তামা তামা তামা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজ উমরা। হজ উমরা করলে যা নেকি হয় তাই হবে এই দুই রাকাত সালাতের, তা হলো ইশরাকের সালাত, তা হলো সূর্য ওঠার পর পরই সালাত, তা হলো জামাতে ফজরের সালাত আদায় করলো, বসে বসে তাসবিহ তাহমিদ জিকির আজকার করলো, বসে থাকতে না পারলে হেঁটে হেঁটে করলো, সামাজিক কোনো কাজে, প্রয়োজনীয় কোনো কাজে জড়াতে হবে, প্রয়োজনে পেশাব পায়খানা যেতে হবে, অজু করে নেবে, দুই রাকাত সালাত আদায় করলে, এই নিয়ম টিকিয়ে রাখতে পারলে সে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা নেকি পাবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং ঘন ঘন হজ করতে যাওয়াও ঠগা, ঘন ঘন উমরা করতে যাওয়াও ঠগা, দুইটা ঠগা। একটা ঠগা হলো এই যে এই টাকা দিয়ে হজ করতে গেলাম, শতকরা 95 জন মানুষেরই হজ হয় না, আমার অনুমান, আমি যেভাবে অনুমান করি শীত বেদাত মিলে, ধোকা ফাঁকি মিলে। আর একটা হলো যে একবার খরচ বাকি ন হল, এই টাকা দান খেরাত করলে বেশি নাকি হবে, দান হজমার চেয়ে শতগুণ পাওয়ারফুল নাকি, হাজারো গুণ পাওয়ারফুল নাকি। দান তো একটা থেকে আরেকটা ঘটাতে পারে, দান কিন্তু সর্বোচ্চ শক্তিশালী নেকি, নেকির একটা ক্ষমতা আছে। যেমন ভালো আচরণের নেকি দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভালো, এই যে তার ক্ষমতা, হজের নেকি পারবে না, রমজানে সিয়াম পালন করেছি সে নেকি এত ভারী হবে না, ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ কি? ভালো কথা, ভালো কর্ম, কাউকে মুখে কষ্ট দেয় না, কাউকে কর্মে কষ্ট দেয় না, নিজের মতো চলে, হালাল উপার্জন করে, থাকে খাই, এই হলো ভালো আচরণ, এই নাকি সবচেয়ে ভালো। তেমনি সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। তো দুইটা ঠগা, একটা ঠগা হলো হজ করতে গেছে, কাকে যে কি বলছে আমার চোখের সামনে একজন বলছে আর একজনকে, সেটা আবার বেরাইতেরই ঘটনা, একজন আর একজনকে বলছে, কি মনে করো তুমি, উঠিয়ে বিদায় করে দেব। তার মানে টয়লেটে তো পানি উঠে আছে, গেছে ভালো টয়লেট দিতে চেয়েছে, ভালো জায়গা দিতে চেয়েছে, তো টয়লেটে পানি উঠে আছে, কি বলে, আমি বলতে আছি যে ঢাকা বিমানবন্দরে ঢোকার পরে মুখ খুলবেন না, আমার বিমানে ঢাকায় নামার পরে বের হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, যা হবে হবে, এসব পায়খানার যদি জায়গায় না থাকে তবে মুখ খুলবেন না, অন্তত হস্য করে বের হয়ে মুখ খুলবেন না, যা হবে খাওয়ার আছে কি নাই এ বিবেচনা হবে না, কি খাওয়ার দিলে এ বিবেচনা হবে না, এই বিবেচনা হজে যারা আগে করে নেন, যারা 15-20-50 লাখ টাকা নিচে সেখানে টাকা দেয়, তাহলে ভালো হবে, কিছু কথা বলার চেয়ে এতে একটা ঝামেলা। আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লি সালামা মিন আহাদিকুম সাদাকা, পৃথিবীর মানুষ তোমাদের সবাকে তোমাদের শরীরের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে, পৃথিবীর মানুষ শোনো, পুরুষ নারী সবাকে তোমাদের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। এরপরে শোনো, অকুল্ল তাসবিহাতান সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অকুল্ল তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অকুল্ল তাহলিয়াতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অকুল্ল তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহি আনিল মুনকারে সাদাকা,
মন্দ কাজের নিষেধ করলে তাদের নেকি হয়। সব মিলে যত নেকি হয় দুই রাকাত চাষের সালাত আদায় করলে তত নেকি হয়। এই কথা এখন বোঝা গেল কিনা মাথায় রাখতে হলে বারবার চালু করে আপনার জন্য বলছি, যারা মসজিদে পুরুষ নারী আছেন এবং অনলাইনে যারা সাথে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে আমি আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথাকে মূল্যায়ন করা উচিত। সময় বেশি নেই, বয়স একদিন দেখেছিলাম 40, আবার দেখি 60, তারপরে দেখি জানা যা, তার নাম বয়স, তার নাম অর্থ সম্পদ। তো এই নিয়ে অযথা ঝামেলা পাকায় কোনো লাভ নেই। অর্থ উপার্জন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি টাকা পয়সা ইনকাম করি কেন? ফকির মিসকিনের পাশে দাঁড়াবো এই জন্য জান্নাত কিনে নিয়ে মরব। আল্লাহ বলছে যে আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি, তৈরি করেছি দিয়ে বিক্রি করেছি, জানের বিনিময়ে আর মালের বিনিময়ে, টাকা দিয়েছে যারা তাদের কাছে আমি জান্নাত বেচে দিয়েছি, ওটা আল্লাহ বলছে। তো জান্নাত কিনা যায় কিভাবে? নিজে শহীদ হয়ে, আর কিভাবে? টাকা দিয়ে। কোথায় টাকা দেওয়া যায়? ভারত বাংলাদেশ পাকিস্তানে কওমি বেসরকারি মাদ্রাসায় আর ফকির মিসকিনকে দিয়ে কিনা যায়। তো সব মিলে যত নেকি হয় চাষের দুই রেখাত সলাৎ আদায় করলে তত নেকি হয়। তাহলে অনেক নেকি হলো না? এবার চলো, বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তু মাফসিলান, আদম সন্তানের গায়ে 360 জোড়া আছে। আদম সন্তানের গায়ে 360 জোড়া, এই যে একটা এরকম ভাবে 360 জোড়া আছে, মুখামুখি হয়ে আছে দুই দিক থেকে আড় হাঁটবে, তাতে 360 হয়। এটুকু বলার পরে বলছেন যে আলাইহে আইয়াতা সাদাকা ফিকুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকা, প্রত্যেক জোরের বিনিময়ে তার দান করা উচিত, প্রত্যেক জোরের বিনিময়ে তার দান করা উচিত, প্রত্যেক জোরের বিনিময়ে তার দান করা উচিত। কালু মাই দিকিয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূল এটা কে পারবে? এটা তো কঠিন কথা হয়ে গেল, আমি সারাদিন তো দিন মজুরি করে খাই। আর একবার সাহাবীগণ বলেছিলেন যে উত্তরটা এখন ওই উত্তরটা আসবে না, ওই উত্তরটা ছিল যখন বললেন যে কে পারবে এই ভোগটার দান করতে, তখন আল্লাহ নবী বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করে যা পাবে তা নিজে খাবে আর দান করবে। তখন সাহাবগণ বললেন যদি না পারে দিন মজুরি করতে তো তাহলে অসহায় মানুষকে সহযোগিতা করবে, অসহায় মানুষকে যদি সহযোগিতা করতে না পারে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এটি হলো তার। ওটাও বুখারি মুসলিমের হাদিস, এইভাবে নেমে এসেছে আর এখনো এভাবে নেমে আসছে। দেখেন কে এটা করতে পারবে, যেমন বলেছে কে এটা করতে পারবে, তখন আল্লাহ রাসূল বলছে শুনো, আন লুখাতু ফিল মসজিদে তাতানুহা ওয়া শায়তুনিহু আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে আর মসজিদে খড়কুটা শিকান কিছু আবর্জনা পড়ে থাকলে সরিয়ে দিতে হবে। তাহলে প্রত্যেক জোরের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি। মনে থাকবে কিনা, চেয়ারম্যানের বাড়ির সামনে কুকুরটা মরে পড়ে আছে তাকে সরাতে হবে কথা ভুল, আমাকে সরাতে হবে আল্লাহ নবী বলছে। আমার বাড়ির সামনে জায়গাটা গর্ত হয়ে গেছে, রিক্সা বারবার ধাক্কা খাচ্ছে, আমাকেই করতে হবে, নিজে করবো না হয় মানুষকে দিয়ে করিয়ে নেব। রাস্তা বন্ধ চিরদিনের জন্য হারাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন মসজিদে খড়কুটা দূর করে দেখ, শিকান কিছু লেগে থাকলে এটা দূর করে দেখ, আর রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরে দেখ। এইটুকু বলার পরে বলছেন শোনো, এটা যদি না পারে ফাইন দাম তাস্তাতে ও ফাইন দাম তাচে, এই দুটাই যদি করতে না পারে তাহলে হলো তুজো যেও রাখা তাইলে মিনা দোহা, তাহলে চাষের দিকে কাজ সালাত আদায় করলে সব জোরে সব নিকে।
তাহলে চাষের দিকে গেছে মনে থাকবে কিনা? প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে, তো কে পারবে? না পারলে এটা করুক, সেটা না পারলে চাষের দিকে কাজ সলা তাদের করুক, তাহলে সব জোরের বিনিময়ে দান করলে জানি তো হয়ে তাই হয়ে যাবে। এ হলো চাষের সলাপ, বুঝে আমল করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করে। একদল লোককে দেখলেন তারা সালাত আদায় করছে চাষতে, তখন তিনি বলছেন জান্নাত সালাত মিন গায়রি শাফাত, চাষতের সালাতের যেটা সেটাতে যদি মানুষ সালাত আদায় করে তাহলে এটার চেয়ে উত্তম হবে। সেটা কি? কারো রাসূলুল্লাহ সালাত তার মধ্যে সালাতুল আওয়াবিন পড়তে হবে, যখন উটের বাচ্চা গরম বালুতে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, গরম হয়ে যায় পা, তখন ছুটে এদিক ওদিক চলে যায়। এটা তো সৌদি আরবের কথা, আমাদের দেশে তার বালু নেই। তো মোটামুটি কি বুঝতে পারি, তাহলে 10:30, 11:30, 11:30 এইরকম সময় দূরে কাজ সলাত, সেটা সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিনে বেশি নেকি হবে চাষের চেয়ে, চাষটি তো অনেক বেশি হয়ে গেল আব্দুল্লাহ জাক সাহেব, আবার তার চেয়ে বেশি জি। তাহলে সূর্য ওঠার পরে হলো এসরা, ফলাফল এই 7:30, 8:30, 8:30 হলো চাষ, ফলাফল হলো এই। তারপরে 10:30, 11:30, 11:30 হলো আওয়াবিন, ফলাফল হলো এই। মনে থাকে যেন মাগরিবের পরে 6টা সালাত আদায়ের নাম আওয়াবিন বলা হয়েছে, যা মিথ্যা কথা। মাগরিবের পরে 6টা সালাত আওয়াবিন নামে 6টা সালাত আদায় করা যাবে না, করলে গুনাহ হবে। সালাতুল আওয়াবিন 10:30, 11:30, 11:30 সময় সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম প্রয়োজনে সালাত, সালাতুল আওয়াবিন শেষ করলাম, প্রয়োজনে সালাত, বিপদে পড়েছি ঝামেলা লেগেছে প্রয়োজনে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো সমস্যা আসবে তখনই যেন সালাত আদায় করে দূরে গেল, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে এবার দেখি বিপদে পড়ে কে সালাত আদায় করেন, প্রয়োজনীয় সালাত কে আদায় করেন। দু একটা ঘটনা পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম বে সারাতা কারিয়াতান, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন, কি চাপ্পার মুলের জবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। তাকে বলা হলো দাখালা ইব্রাহিম মা ইমরা, মা ইমরা হিয়া মিন আহসান নিসায়, ইব্রাহিম নামে একটা লোক গ্রামে ঢুকেছে, তার কাছে একজন মহিলা রয়েছে, সে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এই কথা সরকারকে বলা হলো, কার সালাই নেই, তার কাছে লোক আসলো ইব্রাহিমের কাছে, এসে বলল মান হাযিহি আল্লাতী মা, ইব্রাহিম আপনার সাথে যে মেয়েটি আছে সেটি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উখতি, এটা আমার বোন, সুমরা যা ইলাইহা। তারপর ইব্রাহিম ইসলাম তার স্ত্রী সারার কাছে গেলেন, বললেন সারা হাইনি আখবার তখন, আমি কিন্তু আখবার তোম, আমি কিন্তু তাদের বলে দিয়েছি আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফাতুকাদ্দিবি বিনা বিশি, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না, তোমাকে জিজ্ঞাসা করে যদি আর তুমি যদি বলো স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যা হয়ে যাও, বললাহে আল্লাহর কসম সারা তুমি মনে রেখো, আল্লাহর কসম ইন আলাল আরজে গাইরিও গাইরুকে, ইন আলাল আরজে মুমিনুন গাইরিও গাইরুকে, এই মাঠের উপরে আমি আর তুমি ছাড়া কোন মুমিন পুরুষ নারী নেই। এই হিসাব আমরা ভাই বোন বটে, আমি বলেছি তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না। সুমাহসালা বিহা দিয়েই হ্যাঁ, তারপর তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন, ফাকনামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো তার সাথে অন্যায় করার জন্য, ফাকা তিনিও দাঁড়ালেন, তিনি বললেন থামে, ফাকা আগে অজু হবে, অতসল্লা তারপর সলাত হবে, তারপরে কোন কথা, তিনি অজু করলেন, দিরেকাত সলাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনত আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি
তুমি আল্লাহ, আমি বলছি ইব্রাহিম নবী, তারপরে বলছি আমার জিন্দগিতে আমার স্বামী ছাড়া কাউকে লজ্জার সামনে ব্যবহার করতে দিই। এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তুষাল্লা তালাল কাফেরা, এই নির্জন ঘরে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। ফাগুদ্দা বলার সাথে সাথে সে অজ্ঞান পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, প্রয়োজনীয় দুই রেকাত সালাত। অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, বললেন হে আল্লাহ আমান তো বেকা, আমি তোমাকে মেনেছি আল্লাহ বলে, ইব্রাহিম নবী এটা আমি মেনে নিয়েছি, আমি আমার স্বামী ছাড়া আমার জিন্দগিতে কোনো দিন কাউকে লজ্জার সঙ্গে ব্যবহার করতে দিই, এই নির্জন ঘরে এই কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি অজ্ঞানকে পড়ে গেছে। হাদিস তো বক্রি বুঝলে প্রয়োজনীয় সালাত, প্রয়োজনীয় সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জোরাইসার গির্জা ঘরে ইবাদত করত, ফাজাত উম্মু ফাদা, হঠাৎ তার মা আসলো, তার মা তাকে ডাকলো, কিন্তু সে বলতে লাগলো উজিবা হুসাইন, সালাত আদায় করবো না জব? আরে আমি তো এখন সালাত আদায় করছি, আমার মা যে ডাকছে তা আমি এখন জব দিব না সালাত আদায় করবো, জব দিব না সালাত আদায় করবো, এরকম ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে আল্লাহুম্মা লা তুমিথু হাতা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসা, আল্লাহ তুমি জরায়জের মরণ দিও না, একটা দুর্ঘটনা ছাড়া, অশ্লীল দুর্ঘটনা ছাড়া, পতিতালয়ের মহিলার মুখ দেখা ছাড়া যেন এর মরণ না হয়। কথা বলে মা চলে গেলেন, দেরি হয়নি। ফাতারাজাতাল্লাহ হয়ে একটা মহিলা আসলো, ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে কথা বললো এই অশ্লীল কাজের ব্যাপারে, ফাদা জরাইজ নাকচ করে দিলেন। ফাতাতি রাইয়া, মহিলা রাকালের কাছে আসলো, ফাম কারাতুল নাফসিহা, সে নিজে থেকে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো, হাওলাদাত গোলামান, সে একটি বাচ্চা জন্ম দিল। ফাকালাত বিন জরাইজ জনগণের সামনে বলে দিল বাচ্চাটি জরাইজের, হাতাহু, জনগণ জরাইজের কাছে আসলো, তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, ওয়ানজন হয়ে তাকে টেনে হেঁচড়ে মাটিতে মানুষ সামালো, ও সাপু হোক এলাকার অকথ্য ভাষায় তাকে গালি দিল। ফাকামা জোড়ায় দাঁড়ালে, তারপর অজু করলেন, অসল্লা দূরে তো ছলা কাদা করলেন, ফাতাল গোলাম বাচ্চার কাছে আসুন, বললেন মানে বুকে এ গোলাম, বলো তো গোলাম তোমার বাপকে, গোলাম বলছে আবিয়া ভাই আমার বাপ রাখা, জনগণ বলল নাতনি সবা তাকাবি যাবে, জরাজ তোমার ঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালালা ইত্যাদি জি না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস তো বুখারী মুসলিম, দুই রেকাত সালাত। ভুলে কোনদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না, যা করেছে করেছে, ওখানে জমি জায়গা লিখে তোমার এই কথা বলতে গেলেন কেন, তোকে ত্যায্য করতে করবো এই কথা বলতে গেলেন কেন, খেপেছেন খেপেছেন মন খারাপ হয়ে আছে, এখন অজু করে দিলে কাজ সরাতে হবে, আল্লাহকে বল না এমন ছেলে চায়নি, ছেলে আমারটা ফিরিয়ে দাও, আমি যেটা চেয়েছি সেটা দাও, আমি কি ছেলে জন্ম দিয়েছি ছেলে আমাকে গালি দিয়ে সেই জন্য না, আমি ছেলের সুবিধা ভোগ করবো, আমার সাথে ভালো পালন করবে, আমার সুবিধা অসুবিধা কোথা থেকে, এই জন্য আমি ছেলে মানুষ করেছি, তুমি আমাকে আমারটা ফিরিয়ে দাও, আপনি চাপ দিয়ে বলেন, আপনি এ কথা বলতে গেলেন কেন, যে তোকে জমি দেবো না তোকে বাড়ি থেকে বের করে দেবো, এ কথা বলতেন কেন, তুই আমার পর্যন্ত যদি বলেন যে তোকে জমি দেবো না, এক পয়সা লাভ নাই, আপনি মরলেও জমি নিয়ে নিবে, এটাই কি, আপনি মরলে জমি নিয়ে নিবে, প্রয়োজনে মামলা করে নিবে, মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত, এক যা খায় তা পায়খানা, দুই যা পরে তা পুরাতন, তিন যা দান করে তা জমা হয়, চার যা ছেড়ে যায় তা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে আপোষ, প্রয়োজনে মামলা করে, প্রয়োজনে মারামারি করে, আমার চোখের সামনে ভাগ করার পরে দুই ভাই জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে বাড়িতে একটা ঢেঁকি ছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে, একটা ঢেঁকি কেটে ভাগ করে নিল, বলেন তখন কি হবে, যেতে কি হতে পারে, সম্মানিত মসজিদে প্রসঙ্গে বিপদে পড়ে দুই কাজ সরাতে খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দর্শন তারা রাসূল বাহিরে পাঠিয়েছিলেন, তাদের তারা আটকা পড়ে এক জায়গাতে, তারপর খোবাইবকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হবে,
যখন হত্যার জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে তখন খুবাইব ইবনে আদি বললেন, ফাযুরনি আরকা রাকাতা, তোমরা আমাকে দুই রাকাত সালাত আদায়ের সুযোগ দাও। ফাতারাকা, তাকে ছেড়ে দিল। ফারাকা রাকাতা নিয়ে তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, শোনো, লাউলা তাযুন্নু আন্না ফাযাউন বি, তোমরা যদি আমি ভয় পাচ্ছি এটা মনে না করতে, আমি যদি এখন সালাত লম্বা করি তাহলে তোমরা মনে করবে মরণের ভয়ে খবায়েব সালাত লম্বা করছে। তোমরা এটা মনে করবে হেতুই আমি তাড়াতাড়ি সালাত আদায় করে নিলাম দুই রেখা। মনে রেখো, লাস্তুবালি হিনা উত্তাল মুসলমান, আমি যখন মুসলমান অবস্থায় মারা যাচ্ছি আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। আলাইয়ে শুকিন কানা মাসরাই, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে যেভাবে লুটিয়ে পড়ুক না কেন আমি তাতে পরোয়া করি না। দালিকা ফি জাতে ইলাহি, এটা আল্লাহর অনুমতিতেই হচ্ছে। ইয়াসা ইউবারে আলা আওসালে সিলবিন মুমাজ্জাই, আমার শরীর যত টুকরা হবে প্রত্যেক টুকরা আল্লাহ বরকত দিতে পারে। আরো আল্লাহুম্মা আসিহুমা আদাদা, যারা আমার সাথে অন্যায় করছে তুমি তাদের টুকরা টুকরা খান খান করে দাও। আমি পরোয়া করি না, আমি মুসলিম অবস্থায় মারা যাচ্ছি, আমার শরীর যেভাবে মাটিতে লুটিয়ে পড়ুক না কেন তাতে আসে যায় না। মরার পূর্বে দুই রেকাত সালাত, ফাঁসিতে যাওয়ার পূর্বে দুই রেকাত সালাত, দুই রেকাত সালাত বিপদে পড়ে। সম্মানিত মাস্টার মুসলিম, এবার চলে যান সালাতুল ইস্তেখারা। আজকের মতো এই পর্যন্তই শেষ সালাতুল ইস্তেখারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আরাদা আহাদুকুম ফিল আমর আও হাম্মা আহাদুকুম ফিল আমরে, যখন তোমাদের কোন ব্যক্তি কোন কাজের সিদ্ধান্ত নেবে, জমি কিনবে, বাড়ি করবে, বিবাহ দিবে, কোন যখন কাজের সিদ্ধান্ত নেবে, তো ভবিষ্যতে রাকাতা মিলবে ভালিটা, সে যেন দুই রেকাত সালাত আদায় করে, যেটা ফরজ সালাত নয়। দুই রেকাত সালাত আদায় করবে রাতে পড়াই ভালো হবে, দুই রেকাত সালাত আদায় করার পরে সালাম ফিরার পরে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসতাগফিরুকা বিইলমিকা, আমি তোমার কাছে এই কাজের তোমার জ্ঞান দিয়ে কল্যাণ চাচ্ছি, আমি জানি না। ওয়াস্তাগফির কবে কুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এই ক্ষমতা চাচ্ছি, আমি কোনো ক্ষমতা রাখি না। ওয়াসালুকা মিন ফাযলিকাল আযীম, তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ইন কুনতা তাআলাম তাকদির ওয়ালা আকদির, তুমি পারো আমি পারি না। তাআলাম ওয়ালা আলাম, তুমি জানো আমি জানি না। আনতা আল্লামুল গুয়ুব, তুমি সবকিছু জানো, তুমি তো পারো আমি তো পারি না, তুমি জানো আমি তো জানি না, তুমি তো সবকিছু জানো। ইন কুনতা তাআলাম আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ, আন্না হাযাল আমরা খায়রুল লি ফিদিনি ও মাশ ওয়া আকিবাতি আমরি, এই কাজটা আমার জন্য, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য যদি এটা কল্যাণকর হয়, ফাগ্র হলি কাজ করতে সক্ষম করো, অয়স্র হলি কাজটা সহজ করে দাও, সুমা আর কিছু দিয়ে তারপরে বরকত দাও। কাজে তিনটা জিনিস লাগে, এক ক্ষমতা, দুই সহজ, তিন বরকত। অনেকদিন যে ভাবছি যে একটা টেবিল বানাবো ভালো করে, তো একদিন টাকা পয়সা হয়েছে ভালো করে একটা টেবিল বানাচ্ছেন, তো লোকটাকে ডাকতে গিয়ে পেয়েছি যে ভালোই হয়েছে, এইবার তাহলে সক্ষম, টাকা দিয়ে কাঠ কিনে এনেছেন, মিস্ত্রিও পেয়েছেন, কাজ সহজ হয়ে গেছে, টেবিলটা রেডি হয়ে গেছে, মিস্ত্রি করে খালি বাইরে গেছে, ওপর একটা বস্তা ছিল পড়ে নিয়ে গেছে, এখন বরকত নাই। আপনার বাড়িতে একটা টেবিল আছে, আপনার দাদা একবার রং কালো হয়ে গেছে, অন্তত 50 বছরের হবে, ওটা তো বরকত আছে, এটা তো বরকত নেই। কাজে তিনটা জিনিস লাগে, এক ক্ষমতা, দুই সহজ, তিন বরকত। আল্লাহুম্মা ইন কুনতা তাআলা হাযাল আমরা, হে আল্লাহ তুমি যদি মনে করো এই কাজটা সারুনি ফিদিনি ও মাশ ওয়া আকিবাতি আমরি, আমার দিনে আমার জীবিকা নির্বাহের ফলাফল এটা ভালো নয়, ফাসরিফু আননি ওয়াসরিফ লি আমরি, এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও।
এটা আমার থেকে সরাও, আমাকে তার থেকে সরাও, একটা কাজ হবে না কিন্তু আপনি লেগে আছেন, মানে আপনি সরছেন না, কাজ সরে গেছে, এই জন্য আপনাকে সরতে হবে, জিনিসটাকে সরতে হবে। সেজন্য আজকের মতো সে হাদিস পেশ করলাম না, আজকের জুমার খুতবায় বলছিলাম দুই রাকাত সালাত। দুই রাকাত সালাতের আমরা বিস্তারিত বিবরণে যা বলেছি তাতে দুই রাকাত সালাত ওযু করে আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়ে গেল, দুই রাকাত সালাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, দুই রাকাত সালাতে আপনাকে আপনার স্ত্রীকে যারা খুব পরহেজগার তাদের একটা তালিকা আছে, তাদের তালিকায় আপনাদের নাম লিখে দেওয়া হবে, তাতে দুই রাকাত সালাত ইশরাক হিসাবে পড়লে ফলাফল এই হবে, দুই রাকাত সালাত চাস হিসাবে পড়লে ফলাফল এই হবে, দুই রাকাত সালাত আওয়াবিন হিসাবে পড়লে ফলাফল এই হবে, তিনটার যে কোনো একটা করলে বাকিটা করতে হবে না, তিনটা একটাই সালাত এই সময় পড়লে নাম এই ফলাফল এই, এই সময় পড়লে নাম এই ফলাফল এই, এই সময় পড়লে নাম এই ফলাফল এই। তারপরে আসলো সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত, প্রয়োজনীয় সালাতে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, প্রয়োজনীয় মানুষ সালাত আদায় করবে, তারপরে কাজের সিদ্ধান্তে মানুষ সালাত আদায় করবে, মর্মে মসজিদের সকল দিন ভাই বোনকে এবং অন্যান্য যারা আমাদের সাথে আছেন তাদেরকে, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে বিষয়টি বারবার দেখে আমল করার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল।